নমস্কার দেখছেন বলো কি জানতে চাও আমি শায়ন আপনাদের সঙ্গে আজকের এপিসোডে আমরা জানব নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর মানে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন কোনগুলি মানে কোন কোন দেশে সরাসরি কলকাতা থেকে ফ্লাইট উড়ে যায় আর তার সাথেই জানব কিভাবে পশ্চিমের দেশগুলির সাথে মানে ইউরোপিয়ান আর আমেরিকান ডেস্টিনেশনগুলির সাথে কলকাতার বিমান যোগাযোগ ছিন্ন হলো আর আজকের ভিডিও শেষেও থাকবে একটা কুইজের প্রশ্ন সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেব একজন উইনারকে যার জন্য থাকবে একটা স্পেশাল গো নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর মানে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই মুহূর্তে ভারতের পঞ্চম ব্যস্ততম এয়ারপোর্ট তবে অতীতে বিষয়টি এমন ছিল না উনিশশো পর্যন্ত কলকাতা ছিল ভারতবর্ষের সব থেকে ব্যস্ততম রুট উনিশশো থেকেই লাগাতার বাম আন্দোলন এবং বিভিন্ন রকমের আন্দোলনের কারণে একের পর এক বন্ধ হতে শুরু করে কলকারখানাগুলি বলা ভালো সময়ের সাথে পাল্লা দিয়ে বদলাতে থাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ধরন কাজেই গুরুত্ব হারাতে থাকে কলকাতা কিন্তু পশ্চিমবঙ্গে বিপুল জনসংখ্যা পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে বাণিজ্যের যোগাযোগ এই সমস্ত কিছুর জন্য কলকাতা বিমানবন্দরের একটা গুরুত্ব থেকেই যায় ধীরে ধীরে ইন্টারন্যাশনাল যাত্রী সংখ্যা কমতে থাকে আর গুরুত্ব হারাতে থাকে কলকাতা বন্ধ হতে থাকে একের পর এক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দু হাজার নয় এবং দু হাজার যথাক্রমে এয়ার ইন্ডিয়া এবং ব্রিটিশ এয়ারওয়েজ কলকাতা থেকে লন্ডনগামী ডিরেক্ট ফ্লাইটের পাত্তারি গুটিয়ে ফেলে তবে এখানে একটি গোপন বিষয় আছে কলকাতা থেকে লন্ডন কিংবা নিউ ইয়র্কের মতন ডেস্টিনেশনগুলির সাথে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স মানে আমেরিকান এয়ারলাইন্স বা ইউরোপিয়ান এয়ারলাইন্সের খুব একটা প্রয়োজন নেই তারও একটা কারণ রয়েছে এবার সেই কারণগুলি বোঝার আগে দেখে নিতে হবে কলকাতা থেকে এই মুহূর্তে ডিরেক্ট ইন্টারন্যাশনাল কোন কোন রুটগুলি অ্যাক্টিভ রয়েছে কলকাতা থেকে চাইনিজ ডেস্টিনেশন গুয়ানজো এই রুটে ইন্ডিগো এয়ারলাইন্স প্রত্যেক দিন ফ্লাইট অপারেট করে কলকাতা থেকে হংকং এই রুটে এয়ার ইন্ডিয়া সপ্তাহে একটি ক্যাথফে প্যাসিফিক সপ্তাহে তিনটি এছাড়া ইন্ডিগো এবং স্পাইসজেট সপ্তাহের রোজ ফ্লাইট অপারেট করে এরপর কলকাতা থেকে হানৈ রুটে সপ্তাহে তিন দিন ফ্লাইট অপারেট করে ইন্ডিগো এয়ারলাইন্স এরপর কলকাতা থেকে ভিয়েতনামের হোচিমিন সিটি পর্যন্ত সপ্তাহে চারটি ফ্লাইট অপারেট করে ইন্ডিগো এয়ারলাইন্স কলকাতা থেকে ব্যাংকক পর্যন্ত প্রত্যেক দিন ইন্ডিগো এয়ারলাইন্স এবং স্পাইস জেট ফ্লাইট অপারেট করে অন্যদিকে কলকাতা থেকে মিয়ানমারের ইয়াঙ্গুন পর্যন্ত এয়ার ইন্ডিয়া সপ্তাহে দুটি ইন্ডিগো এয়ারলাইন্স সপ্তাহে রোজ এবং মিয়ানমার এয়ারওয়েজ সপ্তাহে দুদিন ফ্লাইট অপারেট করে এরপর কলকাতা থেকে সিঙ্গাপুর রুটে ইন্ডিগো সপ্তাহে রোজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট অপারেট করে এছাড়া চীনের ওহান এবং সিয়লেও কলকাতা থেকে বিশেষ বিমান অপারেট করা হয় এরপর আসা যাক দক্ষিণের রুটে কলকাতা থেকে শ্রীলঙ্কার কলম্বো পর্যন্ত শ্রীলঙ্কান এয়ারলাইন্স সপ্তাহে তিন দিন ফ্লাইট অপারেট করে এবার সুদূর পশ্চিমে কলকাতা থেকে দোহা পর্যন্ত প্রত্যেক দিন ফ্লাইট অপারেট করে কাতার এয়ারওয়েজ এছাড়া কলকাতা থেকে আবুধাবি পর্যন্ত প্রত্যেক দিন ফ্লাইট অপারেট করে এতিহাদ এয়ারওয়েজ এরপর কলকাতা থেকে দুবাই পর্যন্ত প্রত্যেক দিন ফ্লাইট অপারেট করে এমিরেটস কখনো কখনো দিনে দুটি এরপর ফ্লাই দুবাই সপ্তাহে পাঁচ দিন ফ্লাইট অপারেট করে এছাড়া ইন্ডিগো এয়ারলাইন্স রোজ ফ্লাইট অপারেট করে কলকাতা থেকে দুবাই পর্যন্ত কখনো কখনো প্যাসেঞ্জার লোড সামলাতে কলকাতা থেকে দোহা পর্যন্ত কাতার এয়ারওয়েজও দিনে দুটি করে বিমান উড়ায় সব শেষে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত সপ্তাহে একটি করে বিমান পরিষেবা দিচ্ছে এয়ার ইন্ডিয়া সরি সরি বলতে ভুলে গেছিলাম কলকাতা থেকে বাংলাদেশের ঢাকা পর্যন্ত এয়ার ইন্ডিয়া সপ্তাহে পাঁচটি বিমান বাংলাদেশ সপ্তাহে রোজ ইন্ডিগো এয়ারলাইন্স সপ্তাহে রোজ স্পাইসজেট সপ্তাহের রোজ এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে দিন ফ্লাইট অপারেট করে এবার প্রশ্ন আসতে পারে কলকাতা থেকে আমেরিকান ডেস্টিনেশন বা ইউরোপিয়ান ডেস্টিনেশনসে ডিরেক্ট ফ্লাইট কেন যায় না যেমন দিল্লি মুম্বাই থেকে বা ব্যাঙ্গলোর থেকে যায় এর মূল কারণ হল প্রথমত মুম্বাই বাংলোর বা দিল্লি এই সবকটি জায়গায় কলকাতা থেকে অনেকটা পশ্চিমে অবস্থান করে কাজেই ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রে যে কোনো সংস্থারই কলকাতা পর্যন্ত উড়ে আসতে অনেকটা ফিউল খরচ হয় আর এই কারণেই যে কোনো একটি ইন্টারন্যাশনাল এয়ারলাইন সংস্থা ভারতবর্ষের যে কোনো একটি জায়গা তার সুবিধে মতন বেছে নেয় এবং সেটাকে হাব বানায় যেমন ধরুন ভার্জিন আটলান্টা মুম্বাইকে তার হাব্বা নিয়েছে অন্যদিকে ব্রিটিশ এয়ারওয়েজ দিল্লিকে তার হাব্বা নিয়েছে এক্ষেত্রে তারা ভারতবর্ষের আভ্যন্তরীণ বিমান সংস্থাগুলির সাথে কোর্ট শেয়ার এগ্রিমেন্টে যায় যেমন ধরুন ব্রিটিশ এয়ারওয়েজের কোর্ট শেয়ার এগ্রিমেন্ট রয়েছে বিস্তারার সঙ্গে ফলে আপনি যদি লন্ডন যাওয়ার জন্য ব্রিটিশ এয়ারওয়েজের একটি টিকিট কাটেন তাহলে ওই একটা টিকিটেই কলকাতা থেকে বেস্তারাতে করে দিল্লি উড়ে গিয়ে সেখান থেকে ব্রিটিশ এয়ারওয়েজের নিজের ফ্লাইটে আপনি পৌঁছে যেতে পারেন লন্ডনে ফলত ভারতবর্ষে আভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী নিয়ে যায় অনেক ক্ষেত্রে আভ্যন্তরীণ বিমান সংস্থাগুলি কলকাতাকে একটি হাব হিসেবে কাউন্ট করে কারণ উত্তর পূর্বের অনেক রাজ্য থেকে অনেক যাত্রী বিদেশে যায় কিংবা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যায় সব জায়গার জন্য ডিরেক্ট ফ্লাইট না থাকায় ছোট ছোট বিমান চালিয়ে বিমান সংস্থাগুলি সেই সমস্ত যাত্রীদেরকে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসে এবং সেখান থেকে বড় ফ্লাইটে করে ভারতবর্ষের ভিতরেই কোনো ডেস্টিনেশনে বা কোনো ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনের জন্য হাবে নিয়ে যায় হয়তো বিষয়টি সামান্য পরিষ্কার হয়েছে এছাড়া আরও একটু খোলসা করে বলি তার এতেহাদ এমিরেটস ফ্লাই দুবাই এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স মতন সংস্থাগুলি অনেক ক্ষেত্রেই নিজেদের ডেস্টিনেশনকে একটি হাব হিসেবে পরিণত করেছে তাই যাত্রীও অনেক ক্ষেত্রে নিজেদের অর্থ বাঁচাতে এই সমস্ত বিমান সংস্থাগুলিকে বেছে নেয় যাতে এই সমস্ত বিমান সংস্থাগুলি কলকাতা বিমানবন্দর থেকে তাদের যাত্রীদেরকে নিয়ে নিজেদের ডেস্টিনেশন অর্থাৎ হাবে পৌঁছে সেখান থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে এবার পালা আজকের কুইজের প্রশ্নের বলুন তো সিঙ্গাপুর এয়ারলাইন্স কলকাতা থেকে সিঙ্গাপুর পর্যন্ত সপ্তাহে কটি ফ্লাইট অপারেট করে সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানাবেন আর সমস্ত সঠিক উত্তরদাতাদের মধ্যে হবে একটা লাকি ড্র আর লাকি উইনার পাবেন একটা সারপ্রাইজ সো লেগে পড়ুন দেখছিলেন বলো কি জানতে চাও আজকের মতন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ